নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি টাইমস। আম্বারি চক্রিয়া ভিটার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হলো একটি হাতির তাণ্ডবে। বাড়ির মালিক আংলু রায় জানিয়েছেন, রবিবার গভীর রাতে বৈকুণ্ঠপুর ফরেস্ট থেকে একটি পূর্ণবয়স্ক হাতি তার বাড়িতে ঢুকে পড়ে। এরপরই তাণ্ডব শুরু করে, ঘরে থাকা দুটি চালের বস্তা টেনে বের করে খেয়ে নেয়। এরপর ঘর ভাঙতে শুরু করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তর এসে হাতিটিকে ওই বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। বনদপ্তর সূত্রে খবর, ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কালকে একটার ঢুকছে, একটার সময়, 12টা। ওরা চাল টাল করে আর কি সম্পূর্ণ ঘর ভাঙছে, যা আছে বেড়াটা সম্পূর্ণ ভাঙছে। না, ক্ষতি হয়েছে, আমার মানুষের কোনো ক্ষতি হয় নাই। যে কী করা যায়, আশ্রয়গুলো আসে, হ্যাঁ মাঝে মাঝে আসে, কী করে বের হলো, ভোরবেলায় তো মানে বের হয়, হ্যাঁ চালু হচ্ছে, মানে দুইটা ছিল।